আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি নিয়ে এসেছি খুবই হেল্পফুল একটা ভিডিও বাড়িতে দেশি মোরগ খুব সহজভাবে পরিষ্কার করার কিছু টিপস দেখাবো বাজার থেকে কিন্তু পরিষ্কার করে আনলে সেটা খাওয়া মাকরুম হয় তারা নাড়িটা ফেলে না গরম পানিতে দেয় তাতে স্বাদটাও ভালো থাকে না সব দিক বিবেচনা করে আমি খুব সহজভাবে মুরগি কাটার পদ্ধতিটা দেখাবো আমি এখানে একটা বড় দেশি মোড়ক খুব ভালোভাবে পশমটা সারিয়ে নিয়েছি আমি কোনো গরম পানিতে দেইনি তারপর হালকা করে একটু পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে উপরের পশমটা ছাড়িয়ে আমি পাটাও কিন্তু একটা ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে হালকা করে পুড়িয়ে নিয়েছি গ্যাসের চুলায় তারপর এক সাইডের আমি রানটা কেটে নেব গিরে গিরেই কাটলে কিন্তু কাটাটা খুব সহজ হয় এতে গায়ের জোরও লাগে না তারপর আমি আরও একটা কেটে নেব আমি চামড়া সহ কাটতেছি আপনাদের যদি চামড়া বাদে কাটতে হয় তাহলে স্কিনটা আগে একটু ছাড়িয়ে নেবেন তবে দেশি মোরগ বলেন কি হাঁসের মাংস স্কিন সহ কাটলে কিন্তু খেতে অনেক মজার হয় তারপর আমি হাতের ডাকনাটাও খুব ভালোভাবে কেটে নিচ্ছি এখানে কিন্তু খাবারের থলেটা থাকে এই জন্য একটু সরাইয়ে কাটতে হবে যাতে থলেতে কাটা না পড়ে নোংরা না হয়ে যায় ডাকনাটাও আমি ছাড়িয়ে নিয়েছি আরও আর অক্সাইড ঠিক এইভাবে ছাড়িয়ে নেব আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন যে কিভাবে এটা ছাড়াচ্ছি খুব ইজিলিভাবেই কাটা হয়ে যাচ্ছে বাসায় চাইলে আপনারা কিন্তু এইভাবে কেটে নিতে পারেন গরম পানিতে দিলে কিন্তু এর যে একটা টেস্ট সেটা কিন্তু আর থাকে না তারপর আমি গলার থেকে চামড়াটা ছাড়িয়ে ময়লা অংশটা নাড়ি ভুড়িগুলো। খুব সাবধানে বের করে নেব এখানে সাবধানে বার করতে হবে তারপর পিছনের অংশটাও আমি যেখানে হার নেই সেইভাবে কেটে নেব যেখান থেকে জবাই করেছি এখানে কিন্তু রক্ত জমাট থাকে এটাও কিন্তু খাওয়া ঠিক না এই জন্য আমি সামনেতে এক ইঞ্চি মতো কেটে ফেলে দিলাম তারপর দুই ভাগ করে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন তারপর ইচ্ছা মতো বার করে সাইজ করে কেটে রান্না করতে পারেন আবার কিন্তু রোস্টের শেপ করেও কেটে নিতে পারেন তারপর কলিজা পরান আমি এখান থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব অবশ্য এখানে পিত্তর থলিটা কিন্তু সাবধানে খাটবেন তা না হলে কিন্তু তিত হয়ে যাবে পিত্তরটা গলে গেলে এখানে পরানের মাঝখানটা ঠিক এইভাবে চিঁড়ে নেব। পরানটা আস্তে থাকলে কিন্তু ওর ভিতরে রক্ত জমাট থাকে ভালো লাগে না দেখতেও খেতেও ভালো লাগে না তারপর আমি খাঁচার ঠিক উল্টো সাইড দিয়ে দুইটা ভাগ করে নেব নিয়ে এখান থেকে আমি তিনটা বের করে নেব রেগুলার সাইজ করে এবার মাংসগুলো কাটবো আমি রেগুলার সাইজ করে আমি স্কিন সহই কাটতেছি স্কিন সহ কাটলে কিন্তু মাংসটা খেতে অনেক মজার হয় খালি খালি চামড়া কিন্তু অনেকেই খেতে চায় না পরিবারে তারপর মাংস বাদ দিয়ে আমি সহ কাটবো যাতে প্রত্যেকটা মাংসে হাড়সহ মাংসটা থাকে এতে কিন্তু পরিবারের সবাই হাড়ডি সহ মাংস সব কিছুই পাবে আমি একটু রেগুলার সাইজ করে কাটতেছি আপনারা এর থেকে ছোট বড় করেও কেটে নিতে পারেন তারপর ডাকনাটাও ঠিক এইভাবে কেটে নেব এখান থেকে গিরের ওইখান থেকে ছাড়িয়ে নেব এখানে আগা একটু নখ বাদানো থাকে এই নখটাও খুব ভালোভাবে কিন্তু কেটে ছাড়িয়ে নিতে হবে ডাকনাটা এরকম আস্ত থাকলে কিন্তু ভালো দেখাচ্ছে না এই জন্য মাঝখান থেকে আমি আরও একটা কেটে দুইটা করে নিয়েছি দেখুন আমি প্রত্যেকটা মাংসই কিন্তু মাংস সহ হাড় সহ স্কিন সহ কেটেছি এই দেখতেও যেমন ভালো লাগবে আর প্রত্যেকেই পরিবারের সদস্য কিন্তু হাড় স্কিন মাংস সহ এক মাংস পাবে রান্নার সময় তা না হলে কেউ বলবে হাড় দেন কেউ বলবেন মাংস যাতে এই ঝামেলা ফেস না করতে হয় তারপর গলাটাও আমি সাইজ করে কেটে নিচ্ছি গলার ভিতরে কিন্তু সাদা শিরা থাকে এটা খাওয়া কিন্তু মাখরুম এটা খেতে নেই এই জন্য আমি একটা ঝ্যাটার কাঠির সাহায্যে এটা বের করে নিচ্ছি আপনারা চাইলে পাকনার সাহায্যেও বের করে নিতে পারেন ঝ্যাটার কাঠিটা দিয়ে উল্টো পাশ দিয়ে টান দিলে কিন্তু এর সাদা শিরাটা ইজিলিভাবে বেরিয়ে চলে আসে এই যে এটাও ফেলে দিচ্ছি একে একে আমার মাংসগুলো আমি কিন্তু সাইজ করে কুটে ফেলেছি এবার ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে কাটা হয়েছে আশা করি এই সহজ পদ্ধতিতে দেশি মোরগ কাটাটা আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে